নর্থ ইস্টের পরে এইবার বাজে সিদ্ধান্ত স্বীকার হতে হলো এটিকে মোহনবাগান দলকে। কারণ আজকে চেন্নাইন ভার্সেস এটিকে মোহনবাগান ম্যাচের 81 মিনিটে একটা শিওর পেনাল্টি কিন্তু দেয়নি রেফারি ক্রিস্টাল জন। ম্যাচের 81 মিনিটে যেটা মানবীর সিং ক্রস করেছিলেন এবং বক্সের ভিতরে সৌরভ দাস তার হাতে বলটা লেগেছিল, সেই পেনাল্টিটাকে বক্সের বাইরে ফ্রিকিক দিয়েছে ক্রিস্টাল জন, যেখানে পরিষ্কার সৌরভ দাস তিনি পেনাল্টি বক্সের দাগের একটু ভিতরে দাঁড়িয়েছিলেন। এবং শুধু তাই নয়, যখন সৌরভ দাসের বলটা লেগেছিল তখন সৌরভ দাসের কিন্তু হাত পিছনে ছিল, অর্থাৎ পরিষ্কার সৌরভ দাসের হাত কিন্তু বক্সের ভেতরে ছিল, অর্থাৎ ওইটা ডিরেক্ট পেনাল্টি দেওয়া উচিত ছিল ক্রিস্টাল জনের। যেটা আপনারা ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছেন, সৌরভ দাস তার হাতে যখন বলটা লেগেছে তখন কিন্তু বলটা বক্সের ভিতরে ছিল। তো সেই শিওর শট পেনাল্টিটাকে পেনাল্টি না দিয়ে ফ্রিকিক দিল ক্রিস্টাল জন, এবং 81 মিনিটে সেই ফ্রিকিকটা যেটা পেনাল্টি হয় সেটা ফ্রিকিক দিল, এবং সেইটার কাউন্টার অ্যাটাকেই এটিকে মোহনবাগান 82 মিনিটে গোল খেলো। অর্থাৎ যদি সেইটা পেনাল্টি দিত ক্রিস্টাল জন, তাহলে এটিকে মোহনবাগান হয়তো পেনাল্টি মেরে গোল করে আবার খেলাটা রিস্টার্ট হতো, তাহলে হয়তো সেই সেকেন্ড গোলটি এটিকে মোহনবাগান খেত না, হয়তো 2-1 এটিকে মোহনবাগান ম্যাচটা জিততে পারত। তো আরও একবার খারাপ সিদ্ধান্তর জন্য রেফারির ভুগতে হলো ক্লাবকে। তো বন্ধুরা, আমার তো মনে হয়েছিল এটাকে পেনাল্টি দেওয়া উচিত ছিল, কারণ পরিষ্কার বক্সের ভিতরে হাতে বল লেগেছিল সৌরভ দাসের। আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।